জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষের জীবনে সর্বদা একই সময় থাকে না। কখনো ভালো সময় আসে জীবনে, আবার কখনো খারাপ সময় আসে জীবনে। তাই আমরা যদি সময় থাকতে থাকতে একটু সতর্ক হয়ে পৌঁছে যেতে পারি এমন কোনো সুপরামর্শদাতার কাছে, তাহলে হয়তো জীবনে আমাদের কোনো খারাপ সময়ের মুখোমুখি হতে হয় না। আর একজন ভালো জ্যোতিষী হতে পারেন একজন সঠিক সুপরামর্শদাতা। আর সেখানে আমাদের একমাত্র একজনের নাম মনে পড়ে, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত, যার সান্নিধ্যে এসে বহু মানুষ তাদের জীবনের বিভিন্ন সমস্যা কাটিয়ে এবং সমস্যা থেকে মুক্ত হয়ে আজ একটা সুন্দর জীবনযাপন করছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের সকলের প্রিয় জ্যোতিষী, জ্যোতির্বিদ, চিকিৎসা জ্যোতিষ বিশারদ, হোরারি প্রশ্নগণক, রত্ন বিশারদ, বাস্তুশাস্ত্রবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্ত বিশারদ, জ্যোতিষ গবেষক অধ্যাপক চিত্তরঞ্জন পাল শাস্ত্রী, যিনি মহর্ষি বেদব্যাস সম্মানে ভূষিত, যিনি শ্রীনগর কলকাতা বৈদিক জ্যোতিষ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা ও সভাপতি। বিদ্যা, ব্যবসা, চাকরি, পেশা, বিবাহ মিলন, জটক বিচার, সন্তান, বাস্তু, গৃহ, সম্পত্তি ও যে কোনো সমস্যার সঠিক সমাধান করে থাকেন এবং নির্ভুল গণনার মাধ্যমে কোষ্ঠী ঠিকুজি প্রস্তুত করে থাকেন। আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষ গবেষক অধ্যাপক চিত্তরঞ্জন পাল শাস্ত্রী। অধ্যাপক চিত্তরঞ্জন পাল শাস্ত্রীকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার শুধু দর্শকবৃন্দ, প্রতি শনিবার আপনাদের সঙ্গে আমি চিত্তরঞ্জন, প্রত্যেক শনিবার আপনাদের দুঃখ সুখের সাথী হিসেবে এই জ্যোতিষ দর্পণে। সময়টা কেমন যাবে জানতে হলে অবশ্যই ফোন করুন এবং সঠিক জন্ম সময় তারিখ এই তথ্য দিয়ে আপনাদের নিজেদের বিষয়ে জানুন এবং প্রয়োজনে একটা কলম এবং একটু কাগজ বা একটা খাতা নিয়ে বসবেন, যে তথ্যগুলো আমি বলবো প্রয়োজনে আপনারা লিপিবদ্ধ করতে পারেন। ফলেই হচ্ছে যে আজকে যে আমাদের এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা অবশ্যই আপনারা দেখছেন এবং প্রতি শনিবারই আপনারা এই অনুষ্ঠানটা দেখেন। আশা করব এই অনুষ্ঠানের শুরুতেই আজকে যেটা আমরা আলোচনার মধ্যে থাকব সেই আলোচনাটা নিশ্চয়ই আলোচনায় যাবে, আমরা আলোচনায় যাব। তবে তার আগে একবার দর্শক বন্ধুদের বলবো যে আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে অবশ্যই দাদাকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি, তাই আপনাদের জীবনের যে কোনো সমস্যা থাকলে কিন্তু আপনারা ফোন করুন আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর এই অনুষ্ঠানে দাদা কিন্তু উপস্থিত থাকেন একমাত্র আপনাদের জন্যই, যাতে আপনাদের বিভিন্ন সমস্যার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে একটা সঠিক সমাধানের পথ তিনি বলে দেন এই অনুষ্ঠানে। তাই অবশ্যই ফোন করুন আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং দাদার সঙ্গে সরাসরি ফোনে কথা বলে নিন। আর যে বিষয় আজ আমরা আলোচনা করব, আমাদের রাশি অনুযায়ী আমাদের সময় কেমন যাচ্ছে। এখন অনেক রাশিতে হয়তো ভালো সময় যাচ্ছে, আবার অনেক রাশিতে হয়তো খারাপ সময় যাচ্ছে। তা কোন রাশিতে কেমন সময় চলছে সেই বিষয়ে চলুন আজ দাদার কাছ থেকে আমরা জেনে নেব। হ্যাঁ দাদা, কি বলবেন রাশি অনুযায়ী আমাদের সময় কেমন যাচ্ছে সেই বিষয়ে? ব্যাপার হচ্ছে রাশি অনুযায়ী কোনো বিচার হয় না, সেটা একটা স্থূল বিচার, ওগুলো কারো মেলে কারো মেলে না। অর্থাৎ প্রশ্ন হচ্ছে যে ১২টা রাশি আর কোটি কোটি মানুষ, ফলে হচ্ছে যে শুধু রাশি ধরে বিচার এটা হয় না। আমাদের বিচারে বলে যে সমগ্র রাশিচক্র বিচার করে যে গ্রহের ফলাদেশ তৈরি হয় সেই ফলাদেশটা একটা মানুষের জন্য বিচার্য বিষয়। ফলেই হচ্ছে যে একটা রাশি ধরে যে রাশি, একজন দর্শক বন্ধু রয়েছেন ফোনে, দেখে নিচ্ছি কে রয়েছেন। হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম
আরেকটা বলুন। শুভশ্রী দুয়ারি। কি বললেন আরেকবার? শুভশ্রী দুয়ারি। শুভশ্রী। হ্যালো। হ্যাঁ, আপনার মেয়ের ডেট অফ বার্থটা বলুন। 10/11/2005। 10/11/2005 সকাল 10:45। আচ্ছা, সকাল 10:45। জন্ম হাওড়াতে? মানে 10ই নভেম্বর, তাই তো? টাইমটা কত? 7টা। শিয়ালদায় জন্ম বলছেন? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, লিখে নিন আপনার মেয়ের হচ্ছে বৃহস্পতিবার জন্ম তো? আচ্ছা, আপনি এটা লিখে নিন, মকর লগ্ন। মকর লগ্ন লিখেছেন, কুম্ভ রাশি। মকর লগ্ন কুম্ভ রাশি শতভিষা নক্ষত্র। হ্যাঁ, দেবারিগণ আদি নারী। হ্যাঁ, সব থেকে মেন ব্যাপার হচ্ছে মেয়ের একটু ওই মাথাতে একটু চোট লাগার ভয় আছে, খুব সতর্ক থাকতে হবে এই ব্যাপারটায়। আর তার সঙ্গে সঙ্গে একটু চোখের সমস্যা দেখা দেবে এবং স্কিনের দিক থেকে। হ্যাঁ, তবে মেয়ে আপনার খুব প্রতিষ্ঠিত হবে, ধন অর্থ সম্পত্তি ভাগ্য খুব ভালো এবং খুব ভালো চাকরি করবে। তবে মেয়ের জন্মের পরে বাড়িটা পরিবর্তন হবে, যেখানে জন্ম সেই স্থান পরিবর্তন হবে। আর মেয়ের ওই যেটা বললাম আপনাকে, ওর মায়েরও মানে আপনার স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু মাথাতে একটা চোট লাগার ব্যাপার আছে। ফলেই হচ্ছে যে এখানে আপনার মেয়ে মাঙ্গলিক যদিও, কিন্তু এই মাঙ্গলিকটা অত এফেক্টেবল নয়, বুঝতে পেরেছেন? সেটা বিয়ের আগের প্রশ্ন, কিন্তু এখনই তো এগুলো প্রশ্ন আসছে না। ফলেই হচ্ছে যে আজকে আপনি আমার টিভির প্রোগ্রাম যেটা দেখছেন, এই টিভির প্রোগ্রামে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনার মেয়ের জন্ম সময় তারিখটা আপনি আমাকে দিয়েছেন। এখান থেকে যেটা আপনি পাচ্ছেন, তার মেয়ের আপনার মেয়ের লগ্ন হচ্ছে কুম্ভ, রাশি হচ্ছে আপনার মকর রাশি, না কুম্ভ, লগ্ন হচ্ছে মকর, রাশি হচ্ছে কুম্ভ। তো মকর লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা এখন, সেটা হচ্ছে এই পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি খারাপ হবে না, ভালো হবে। এবং আপনার মেয়ের সব থেকে বড় ব্যাপার, 2020-র পর থেকে পড়াশোনার দিকটা খুবই ভালো হবে। 2020? হ্যাঁ, 2020 থেকে। 2020-র পর থেকে পড়াশোনা এবং তার সঙ্গে সঙ্গে এখানে সায়েন্স নিয়ে পড়ার যোগ আছে, কিন্তু একটু বাধা প্রাপ্তি হবে, বুঝতে পেরেছেন? বাধা প্রাপ্তি হবে, এই বাধাটা যদি দেখা যাচ্ছে। সব থেকে মেন ব্যাপার যেটা আপনাকে বারবার বলছি, যে মাথাতে একটা চোট লাগার এবং কখনো কখনো একটু মাথা যন্ত্রণা, চোখের যদি প্রেশার না নিতে পারেন তাহলে আপনি ওকে নর্মাল যে কোনো লাইনে আর্টস নিয়েও পড়াতে পারেন, পড়লেও কিন্তু খুব ভালো জায়গায়, সরকারি একটা প্রতিষ্ঠিত জায়গায় প্রতিষ্ঠা লাভ করবে। অর্থাৎ সেক্ষেত্রে ও প্রফেসরি বা WBCS লাইনেও চলে যেতে পারে, গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে। তবে স্কিন এবং নার্ভের দিক থেকে একটু সাবধান, কখনো কখনো একটু ওই স্কিনের মধ্যে রেশ ওঠা এবং চোখের একটা সমস্যা দেখা দেবে, বুঝতে পারছেন? এর আগে পড়ে টড়ে গেছিল, একটু মাথায় লেগেছিল, এটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে এই জায়গাটা, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এই বেঙ্গলের মধ্যে, মাঝে মধ্যে কখনো দুর্গাপুরে যাই, আর হলো বাইরে আমার চেম্বারগুলো আছে। আমি দিল্লিতে টাইম সময় বার করে কখনো কখনো যাই, বোম্বেতেও আমার চেম্বার আছে, আমি এগুলোতে যাই মাঝে মধ্যে। কিন্তু সব থেকে বেশি সময়টা যেহেতু আমাকে পড়াতে হয়, আমার স্কুল আছে, আমি অ্যাস্ট্রোলজি পড়াই, বুঝতে পেরেছেন, এবং আমি ছাড়া আরও শিক্ষকগণ আছেন তারা, ফলেই হচ্ছে যে আমাকে এখন খুব সময় দিতে হয় স্কুলের পিছনে এবং পড়াশোনার পিছনে। আপনি যদি কখনো আসেন আপনি আমার এখানে চলে আসতে পারবেন গড়িয়াতেই। তবে মেয়েকে যেগুলো বললাম, আপনার মেয়ে 2020 পর থেকে এমনি ভালো, শুধু পায়ের দিক থেকে মাথার দিক থেকে যেটা চোটাঘাতের প্রশ্ন এগুলো মাথায় রাখবেন, এবং আপনার স্ত্রীর ক্ষেত্রেও তাই, কিন্তু একটা মাথাতে চোট লাগার ভয় এগুলো রয়েছে। আর এই 2018 সালটাতে আপনার অর্থনৈতিক দিক থেকে কিছুটা ভালো সময় চলছে, তবে 2020 সাল থেকে আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে এগুলো মোটামুটি। ঠিক আছে, রাখলাম। কারণ হচ্ছে একটা রাশিতে, অর্থাৎ 12টা যে রাশি, মেষ বৃষ মিথুন কর্কট, এইভাবে 12টা রাশি, যে ঘরটাতেই চন্দ্র থাকবে সেটাই রাশি। এবারে কথা হলো যে, যেমন এই বৃশ্চিক রাশিতে বৃহস্পতি প্রবেশ করবেন অক্টোবর মাসে, ভালো ফল পাওয়া যাবে, অবশ্যই অনেক কিছুর ভালো ফল পাওয়া যাবে। যেমন আমি এর আগে 2017 সাল থেকেই বলে আসছি, একজন দর্শক বন্ধু ফোনে রয়েছেন, দেখে নিচ্ছি কে রয়েছেন। নমস্কার, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমাদের দর্শক বন্ধুর সঙ্গে কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবার ফিরে যাচ্ছি আলোচনায়। হ্যাঁ, যেটা বলছি 2016-17 থেকেই বলে আসছিলাম আমি, এবং এখনো বলছি যে এই আগামী অক্টোবর মাস পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়, দুর্ঘটনা, ভূমিকম্প থেকে এই যে দুর্ঘটনা, যেগুলো ব্রিজ ভেঙে পড়া থেকে ইত্যাদি ইত্যাদি যাবতীয় ঘটনাগুলোই, সেটা কিন্তু এই 2018 সালের অক্টোবরের 10-12 তারিখ অবধি চরম পরিমাণে আছে। এবং এই 12 তারিখের পর থেকে, যেমন জমি সম্পত্তি ইত্যাদি ব্যাপারে, এই যে নানা রকমভাবে যে বাণিজ্যিক যে সমস্যাগুলো তৈরি হয়েছে, মানুষের পুঁজির অবস্থা বিভিন্ন রকমভাবে ঘাটতি দেখা দিচ্ছে, এবং জমি জায়গা ঘর বাড়ি ইত্যাদির এই যে ব্যবসার একটা সমস্যা তৈরি হয়ে আছে, যেখানে যারা প্রমোটিং বা জমি লাইনে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রেও এই ব্যবসা বাণিজ্যগুলো এই মুহূর্তে ভালো সময় নয়, এবং সেটাও অক্টোবর থেকে ভালো সময় দেবে। অধিকাংশ লোকের যেটা দেখা যাচ্ছে রোগ ব্যাধি সমস্যা, বক্ষ পীড়া এবং গুহ্য পীড়া, সেগুলো থেকে অনেকটা রক্ষা পাবে। এই যে এই বৃশ্চিক রাশির মধ্যে বৃহস্পতি প্রবেশ করার পর থেকে এগুলো অনেকটাই ভালো হবে। কিন্তু ব্যাপারটা হলো যে, সমগ্র রাশিচক্র যতক্ষণ না গ্রহের অবস্থান এবং সমগ্র রাশিচক্র বিচার না করে কখনো কিন্তু ফলাদেশ করা যায় না একটা রাশির উপর কখনো। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের, দেখে নিচ্ছি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? একটু আওয়াজটা পরিষ্কার আসছে না। আপনার কিন্তু ফোনে নেটওয়ার্কে কোনো প্রবলেম আছে, একটু নেটওয়ার্কে গিয়ে কথা বলুন। হ্যাঁ, কে বলছেন বলুন? শোনা যাচ্ছে, এখন শোনাই যাচ্ছে না দাদা, শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন বলুন? হ্যাঁ বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে দেবাশিস সরকার বলছি। আচ্ছা, পশ্চিম মেদিনীপুর থেকে দেবাশিস সরকার। হ্যাঁ, আমি আমার নিজের সম্পর্কে জানবো আর কি। হ্যাঁ, নিজের সম্পর্কে? আচ্ছা, হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 25 ডিসেম্বর 1981। জন্ম সময়টা বলুন। বিকেল 3টে। বিকেল 3টে। জন্ম কোন জায়গায়? জন্ম ঘাটাল সদর হসপিটাল। তারিখ কত বলবো? 25 ডিসেম্বর 1981। বিকেল 3টে। কি বিষয়ে জানতে চাইছেন?
আমার ওই পয়সা টয়সা কোন রকম আসছে না, আমি বলে দিচ্ছি তো কাউকে। আচ্ছা আচ্ছা, কাউকে জিজ্ঞেস করুন না কেন কি কারণে জিজ্ঞেস করছেন, সেটা তো এখান থেকে আমি বলে দেব তো। ঘাটাল, অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন? যাই হোক, সব থেকে বড় কথা হচ্ছে দেখুন আপনার ক্ষেত্রে কেন এই সমস্যাটা হয়। আপনাকে এই কথাটা সবার আগে মাথায় রাখতে হবে, কারণ আপনি ধর্মপ্রাণ মানুষ, এবং দ্বিতীয় কথা আপনি কাজ করতে ভালোবাসেন, সবগুলোই ঠিকঠাক আছে, আপনার বাণিজ্যিক পরিস্থিতিটাও ঠিক আছে, কিন্তু অথচ অর্থ সঞ্চয় করতে পারছেন না। কেন? কারণ বলছি দেখুন, এইটা ঘটনাগুলো আজকে নয়, 2500 সাল, তখনও টাকা পয়সা কাজকর্ম নিয়ে একটা ঝামেলা কেটেছে। আবার দেখুন এই 2014-16 সেই সময় হয়েছে। এইগুলো আপনাকে খুব মাথায় রাখতে হবে একটা জায়গায়, যেটা হলো আপনার ধনস্থানে, আপনার অর্থস্থানে রাহুর দৃষ্টি আছে, এই রাহুর অবস্থান মানে রাহু বসে আছে, আর শনির দৃষ্টি আছে, সেখানে বৃহস্পতিরও দৃষ্টি আছে। ঠিক কোন টাইমটাতে আপনার কাছে টাকা আসবে, কোন টাইমটাতে থাকবে আর কোন টাইমে থাকবে না, সেইগুলোর জন্য আপনাকে কিন্তু নিয়ম মতো যদি সময় সম্ভব হয় তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। ফিরে আসতে পারুনি বললে হবে? এই দেখুন আপনার তো কোমরের মধ্যে একটা স্লিপ ডিসের ভয় আছে, কোমরে একটা সমস্যা হয়েছিল। বুঝতে পেরেছেন? আর তার সঙ্গে সঙ্গে আপনার তো লিভারেরও সমস্যা আছে। হ্যাঁ, এইগুলোর দিক থেকে যদি আপনি নিজেকে কন্ট্রোল না রাখেন তাহলে সমস্যায় পড়বেন। একটা কথা বলবো? বলুন। আমি এখানে আমাদের স্থানীয় বুঝতে পারছেন তো বেদিপুর জঙ্গল মহল ব্যাপার বলতে, আমাদের এখানে স্থানীয় এক অ্যাস্ট্রোলজারকে দেখেছিলাম। উনি এমনি জনসাধারণ সেবা করেন, কোনো পয়সা টয়সা নেই। ও আমাকে বলেছিল যে রক্তমুখী নাকি নীলা। রক্তমুখী আবার নীলা, কিচ্ছু দরকার নেই। রক্তমুখী নীলা বলে কিচ্ছু দরকার নেই, আপনি একটা ভালো পান্না পড়বেন, বুঝলেন? হ্যাঁ স্যার, নীলা টিলা পড়তে হবে না আপনাকে, কিচ্ছু করতে হবে না। আপনি একটা ভালো পান্না যদি পারেন, বুঝলেন, একটা ভালো পান্না পরে নেবেন, তাহলে একটু অর্থনৈতিক দিক থেকে ভালো হবে, খারাপ কিছু হবে না। আর এই 2018 সালটা তো মোটামুটি খারাপ নয়, আপনার কিছুটা তো ভালো হয়েছে। কিন্তু ওই যে ধরুন যে কাউকে বিশ্বাস করে হয়তো 10 টাকা দিয়ে দিচ্ছি, ছেড়ে বেড়ে আমাকে দমকা কানে ধরে ঘুরাচ্ছে। দেখুন তিনটে জিনিস, এখন আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের জন্য টাকা পয়সা ব্যয় হবে, এক নম্বর, ঠিক আছে, এটা থাকবে, এটা থাকবে 2026 সাল পর্যন্ত মাঝে মধ্যে এই সমস্যাগুলো, কারণ আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য ভালো নয়। আপনার স্ত্রীর মন খুব ভালো। আপনার ছেলে আছে তো? ছেলেটাকেও একটু সতর্ক থাকতে বলবেন, কারণ ওরও একটা মাথায় পায়ে চোট লাগার ব্যাপার আছে। তবে ছেলের বয়স কত হলো? ছেলের বয়স 5+। ঠিকই আছে, খারাপ কিছু হবে না, অত ভয় নেই। আর আপনি নিজের শরীরের দিক থেকে এবার একটু খেয়াল রাখুন, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, যাক ভালো থাকুন, 2018টা এমন কিছু খারাপ আপনার নয়, এই মুহূর্তে এখন ভালোই চলছে। বুঝতে পেরেছেন? আমি সবসময় দেখি কিন্তু না না, কখনো কখনো ভালো থাকবে, কখনো খারাপ হবে,
এটা আমার কথা শুনুন, আপনার ধনস্থানে রাহু বসে আছে, শনি দ্বারা পীড়িত, অর্থের যে পুঁজির জায়গা সেই পুঁজি ভাবটিও পীড়িত। এখন সব থেকে বড় ব্যাপারটা যেটা হলো, সেটা হলো যে আপনার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, এবং তার সঙ্গে অ্যাপেন্ডিক্স, পালস, যেটা হচ্ছে অর্স এবং অ্যাপেন্ডিক্সের ভয়ও রয়েছে। দর্শক বন্ধুর সঙ্গে অবশ্যই আলোচনায় যাওয়ার আগে একবার চেম্বার অ্যাড্রেসগুলো আমি আপনাদেরকে একবার জানিয়ে রাখছি। আপনারা জ্যোতিষ গবেষক অধ্যাপক চিত্তরঞ্জন পাল শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন প্রধান কার্যালয় ও শিক্ষাদান কেন্দ্র শ্রীনগর কলকাতা বৈদিক জ্যোতিষ বিদ্যাপীঠে, সেখানে 45 শ্রীনগর মেন রোড গড়িয়া স্টেশনের সন্নিকটে। গড়িয়া স্টেশনের সন্নিকটে আসলে আপনারা কিন্তু এখানে পৌঁছে যেতে পারবেন। এছাড়া পাচ্ছেন তারাপীঠ, হোটেল সুপ্রিয় এবং মুম্বাই ও দিল্লিতে। আর তারাপীঠে হোটেল সুপ্রিয়তে আসলে বুকিং করবেন, হোটেল বুকিং এর জন্য যে নাম্বারটা আছে সেটাও বলে দিন। হ্যাঁ, হোটেল বুকিং এর নাম্বারটা, এই নাম্বারটাই ফোন করবেন, 7908505950 অথবা 9874431867, এই নাম্বারে ফোন করে আপনারা হোটেল সুপ্রিয়তে এসে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা হোটেলে রুম বুক করতে যাচ্ছেন তারাও এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই যে কোনো চেম্বারে আসলে বুকিং করবেন এই নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটি নাম্বারে, 9831287203 অথবা 9433165973 অথবা 0976987-9108 অথবা 0882622-8730 0332432-6597, এই নাম্বারগুলোর মধ্যে যে কোনো নাম্বারে বুকিং করে আপনারা দাদার যে কোনো চেম্বারে আসতে পারেন। একজন দর্শক বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, একটু জোরে বলুন। হ্যালো, হ্যাঁ বলছি, আমি সুমনা দা বলছি। নামটা পরিষ্কার করে বলুন, একটু ধীরে বলুন। সুমন হালদার। সুমন হালদার, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যালো, পর্দা। হ্যাঁ, আপনি নিজের সম্পর্কে জানতে চাইছেন? হ্যালো, হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 27-5-1999 টাইমটা বলুন। আমি আমার পড়াশোনা সম্বন্ধে। আচ্ছা, টাইম বলুন, জন্ম সময়? 11:02 সকাল। হ্যাঁ, আচ্ছা, সকাল 11:02। আর জন্ম কি খর্দাতে? হ্যাঁ, জন্ম কোন জায়গায়? খর্দা। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, দাদা বলে দিচ্ছে। এই মুহূর্তে পড়াশোনার পরিবেশটা ভালো যাচ্ছে না, পড়াশোনায় মনোযোগ নষ্ট হচ্ছে। হ্যালো, বলছি এই মুহূর্তে পড়াশোনায় মনোযোগ নষ্ট হচ্ছে, বাড়ির পরিস্থিতিও গন্ডগোল দেখা দেবে, তার সঙ্গে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে, এই সময়টা চলছে, বোঝা গেল? কারণ আমার উচিতে আপনার 2030 সাল পর্যন্ত যে সময়, এই সময়ের মধ্যে মঙ্গল তুলায় বলছি, এই সময়কালটা যেটা সেটা হচ্ছে যে 2030 পর্যন্ত যে সময়কালটার কথা বলছি, হ্যাঁ, তার মধ্যে কিন্তু উচ্চ বিদ্যা এবং প্রতিষ্ঠা হবেই, তবে এই মুহূর্তে পড়াশোনার জন্য একটু মনোযোগটা বাড়াতে হবে,
বোঝা গেল? আর গভর্নমেন্টের মানে সরকারি চাকরির জন্য খুবই ভালো সময় শুরু হবে, সেটা হচ্ছে যে 2030-এর মধ্যে, তাই তো? হ্যাঁ, 2030-এর সময়কালটা, তাই তো? আপ টু 2030 পর্যন্ত উচ্চ বিদ্যালয় এবং গভর্নমেন্টের এক নম্বর পজিশনে চাকরি হওয়ার কথা, এবং আপনি টার্গেটটা নেবেন অ্যাডমিনিস্ট্রেটিভ, যেটা হচ্ছে আপনার WBCS ফিসিস গুলোতে একটু টার্গেট নেবেন। এক হিসাব মতো দেখুন, এখানে আপনার সায়েন্স থাকবে না, সায়েন্সটাতে আটকানোর কথা, কমার্স, ল এবং এই আপনার গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ, এই সমস্ত লাইনে আপনাকে যেতে হবে। আপনি কি নিয়ে পড়ছেন? আরসি ভালো আছে, আরসিরই যোগ আমি তো বলছি। এবং অতি আচ্ছা, একটু ঠান্ডা লেগে শ্বাসকষ্ট হবে ভাই, হ্যাঁ মাঝে মাঝে হয়, তার জন্য একটু পারলে ডাক্তার দেখিয়ে নিও, এই সমস্যাটা রয়েছে। আচ্ছা, একবার হাঁটুতে চোট লেগেছিল তোমার? হাঁটুতে কোনো চোট লাগেনি। বা ব্যথা যন্ত্রণা হয় কখনো কখনো হাড়ে, হাঁটুতে? হ্যাঁ, হাঁটুতে ব্যথা করে, দেখবে এটা ফুলে যাওয়ার ভয় আছে। এটা ছোটবেলাতে কোন রকম একটা মুচকে টুচকে গেছিল বা এরকম একটা সমস্যা আছে, অথবা ঠান্ডা লেগে এটা পরবর্তীকালীন একটা ভয়ঙ্কর রূপ নেবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। তবে তুমি নাম্বারটা আমার রেখে দাও, আর সরকারি উচ্চ পদের পরীক্ষাগুলোর জন্য প্রস্তুত হবে, আর তুমি মোটামুটি ধরে রাখো এডুকেশনটা টেনে যাও যতটা পারবে, যতটা পারবে টেনে যাও। কারণ এখন কি তুমি কলেজ করছো? হ্যাঁ হ্যাঁ কলেজ, সেকেন্ড ইয়ার নাকি? হ্যাঁ সেকেন্ড ইয়ার। যাই হোক, তুমি টানো, এটা মোটামুটি ধরে রাখো, মাস্টার্স করার পরে তারপর থেকে চান্স নেওয়া শুরু করো। তবে যাই করো, তুমি এটাও করে রেখো। ওই সময়টা কিরকম যাবে? হ্যাঁ ভাই বলো, সময়টা কিরকম যাবে? সময়টা তো এমনি ঠিকঠাকই আছে, অসুবিধার কেমন। এখন যেটা আছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টটা খারাপ যাচ্ছে, হয়তো বাড়ির পরিবেশ, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া, বন্ধুদের সঙ্গে একটু সম্পর্ক নষ্ট হওয়া, এগুলোই চলছে। আর ঠান্ডা মোটেও লাগানো যাবে না, খুব সমস্যা হবে নাহলে। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ অবশ্যই, যে কথা আমি বলছিলাম, অবশ্যই এই নাম্বারগুলোর মধ্যে যে কোনো নাম্বারে ফোন করে আপনারা চেম্বারে আসতে পারেন। আর যারা জ্যোতিষ শিক্ষা নিতে চাইছেন তার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন শ্রীনগর কলকাতা বৈদিক জ্যোতিষ বিদ্যাপীঠ, যেটি পশ্চিমবঙ্গ সরকার নিবন্ধীকৃত। সেখানে আপনারা আসতে পারেন 45 শ্রীনগর মেন রোড গড়িয়া স্টেশনের সন্নিকটে। এখানে যত সুন্দরভাবে জ্যোতিষ শিক্ষা দেওয়া হয় সেটা কিন্তু আপনারা অন্য কোথাও গেলে পাবেন না। দাদা একদম হাতে ধরে খুবই সুন্দরভাবে এবং নিপুণভাবে এখানে জ্যোতিষ শিক্ষা দিয়ে থাকেন, এবং এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছে যারা প্রত্যেককে কিন্তু একদম হাতে ধরে শিক্ষা দিয়ে থাকেন। তাই যারা নিজেদের কেরিয়ার গঠন করতে চাইছেন জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন। এখানে যোগাযোগ জ্যোতিষ শিক্ষা নেওয়ার জন্য যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদের একবার জানিয়ে রাখছি। অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাঞ্ছনীয়, শিক্ষান্তে শংসাপত্র, উপাধি ও পেশাগত রেজিস্ট্রেশন দেওয়ার সুব্যবস্থা আছে। এছাড়া বিদগ্ধ জ্যোতিষগণের অ্যাস্ট্রো কাউন্সিলিং কোর্সে ভর্তি হয়ে পরীক্ষা দ্বারা উপাধি গ্রহণের সুযোগ সুবিধা আছে। ভর্তির নিয়মাবলী গ্রহণের জন্য যোগাযোগ করবেন এই নাম্বারে 9831287203। এই নাম্বারে ফোন করে আপনারা ভর্তির নিয়মাবলী গ্রহণের জন্য যোগাযোগ করতে পারেন। আর এখান থেকে যারা জ্যোতিষশাস্ত্র শিক্ষা নিয়ে বেরিয়েছেন তারা কিন্তু আজকে একজন প্রতিষ্ঠিত জ্যোতিষী, তাই অবশ্যই আপনারা যদি চাইছেন নিজেদের কেরিয়ার জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে গঠন করতে বা একজন ভালো একজন প্রতিষ্ঠিত জ্যোতিষ হিসাবে গড়ে তুলতেন, তাহলে কিন্তু এই শ্রীনগর কলকাতা বৈদিক জ্যোতিষ বিদ্যাপীঠ ছাড়া কিন্তু অন্য কোথাও সেটা আপনারা একদমই পাবেন না। কারণ এখানে সম্পূর্ণ অত্যাধুনিক পদ্ধতিতে এবং সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে কিন্তু জ্যোতিষ শিক্ষা দেওয়া হয়ে থাকে। আর যে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীরা রয়েছেন তারা এত সুন্দরভাবে হাতে ধরে হাতে কলমে শিক্ষা দিয়ে থাকেন যেটা কিন্তু অন্য কোথাও গেলে সেইভাবে আপনারা শিখতে পারবেন না। তাই অবশ্যই জ্যোতিষ শিক্ষার জন্য একমাত্র স্থান কিন্তু এই শ্রীনগর কলকাতা বৈদিক জ্যোতিষ বিদ্যাপীঠ। তাই জ্যোতিষ শিক্ষা নিতে চাইলে আর দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব এখানে যোগাযোগ করুন। চলে যাচ্ছি আবার আমরা আজকের আলোচনায়। হ্যাঁ দাদা, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম এই রাশির উপর যে বিভিন্ন গ্রহের প্রভাব যেটা বলছিলেন আপনি, রাশি বলতে 12টা রাশি, 12টা রাশি
অর্থাৎ এক একটা রাশি হচ্ছে 30 ডিগ্রি করে। ফলে হচ্ছে যে ঘরটাতে লগ্ন একটা বাচ্চা কোন সময় জন্ম হলো বা আপনার আমার যাই হোক না কেন, লগ্ন শব্দের অর্থ হচ্ছে লাগা, যে সময় ভূমিষ্ঠ হলো সেই সময়টা। ফলে হচ্ছে যে একটা ঘরের মধ্যে 2 ঘন্টা করে লগ্ন থাকে, কম বেশি 2 ঘন্টা করে লগ্ন থাকে। এবারে কথা হলো যে 12টা রাশি কিন্তু 12টা লগ্ন হতে পারে, কারো মকর লগ্ন, কারো মেষ লগ্ন, কারো মীন লগ্ন, এইভাবে। এবং রাশির ক্ষেত্রেও তাই, অর্থাৎ চন্দ্র যে ঘরটাতে থাকে সেই ঘরটাই হচ্ছে তার রাশি। যেমন কিছুক্ষণ আগে যে কথা হচ্ছিল কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ যে রাশিটি তার মধ্যেই চন্দ্রের অবস্থান, অর্থাৎ জন্মকালীন চন্দ্র ওখানে ছিল এবং কত নম্বর নক্ষত্রে কাপ দশা সেগুলোর উপর নির্ভর করে তার জীবনের পরিস্থিতিটা কেমন যাচ্ছে। এবং সেই বাচ্চাটি বলুন বা সেই মানুষটি বলুন, সমগ্র 12টি ঘর, এই 12টি ঘরের যে 12টা ভাব, 12টা ভাবে এবং গ্রহের যে অবস্থান, সেই অবস্থানের উপর এবং দশাকালের উপর পুঙ্খানুপুঙ্খ বিচার করে, অর্থাৎ এখান থেকে একমাত্র সমগ্র রাশিচক্র বিচার না করে শুধু কোনো একটা রাশি ধরে বিচার করাটা একটা বিভ্রান্তিকর ব্যাপার হয়। আর এই যে গ্রহগুলো প্রভাব ফেলে, যেটা একটু আগে বললেন, মানে বৃশ্চিক রাশির উপর বৃহস্পতি গ্রহ আসছে, তাহলে এই গ্রহগুলো মানে খারাপ আর ভালো দুটোই তো প্রভাব, শুধু রাশিটাকে দেখলে হবে না, তো সমগ্র রাশি চক্রটাকে দেখতে হবে। মানে একটা গ্রহের আসমান রাশি একজন মানে একটা গ্রহই সেটা এফেক্ট পড়ে, দেখা যাচ্ছে একজন হচ্ছে জন্মান্ধ, তাহলে রাশির উপরে যখনই বৃহস্পতি এসে গেল তার মানে কি সে চোখ খুলে যাবে? একজন হচ্ছে যে চিরদারিদ্র, অর্থাৎ সেই ঘরটাতে বৃহস্পতি আসলেই কি তার বিরাট ধন অর্থ লাভ হয়ে যাবে? অর্থাৎ আমাদের রাশি চার্টের মধ্যে আমার কাছে 1156টা প্রায় যোগ আছে, অর্থাৎ ধনী যোগ, নির্ধনী যোগ, ধন যোগ, নির্ধন যোগ, কুবের যোগ, অর্থাৎ ধন সম্পত্তি তার জীবনে থাকবে কি থাকবে না সেটা নির্ভর করবে একমাত্র তার রাশি চার্টে, অর্থাৎ রাশি চার্টে নির্ভর করে তার জীবনের অর্থনৈতিক পরিস্থিতিটা কেমন যাবে। একই দিনে একই সময়ে একই টাইমে দেখা যাচ্ছে এখানে একটা বাচ্চা জন্ম নিল, একটা বাচ্চা বোম্বেতে জন্ম নিল। রয়েছেন, দেখে নেচ্ছি কে রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, রাজীব দাস। দমদম থেকে রাজীব দাস। হ্যাঁ, নিজের সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ, নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন। 29/6/1992। 24/6? না, 29, 29. 29/6/1992. 92. জন্ম সময়? সকাল 29 সেপ্টেম্বর। না, 29/6 তো বললেন, জুলাই? হ্যাঁ, হ্যাঁ 6. জুন মাস। বর্ধমান কোন জায়গায় আপনার জন্ম? বর্ধমান টাউনে। জায়গাটা কোন জায়গার নামটা? ওই বর্ধমানে মেডিকেল কলেজ। আচ্ছা, আপনি দেখতে থাকুন দাদা, বলে দিচ্ছি। আপনার রাশি চার্টে কিন্তু এখানে চরম মাঙ্গলিক এবং গুরুচণ্ডাল যোগ আছে, বুঝতে পেরেছেন? যার জন্য আগুন গাড়ি ইলেকট্রিক থেকে খুব সাবধান থাকতে হবে ভাই। আগুন গাড়ি ইলেকট্রিক? হুম। তবে হ্যাঁ, আরেকটা বিষয় যেটা হচ্ছে লিভারের দিক থেকেও সচেতন থাকতে হবে। এর আগে আপনার মাথাতে চোটফোট লেগেছিল পড়ে গিয়ে? না না। কিসে লেগেছিল?
আগুন টাগুনে কোনো সময় ছোটবেলায়? যাই হোক, আমি বলছি এটা বারবার যেটা মনে রাখার জন্য বলছি সেটা হচ্ছে আগুন, গাড়ি, ইলেকট্রিক এগুলো থেকে খুব সাবধান থাকতে হবে, ঠিক আছে? আর পেটের দিক থেকে লিভার এগুলো। সব থেকে ভালো টাইম যেটা হচ্ছে সেটা হচ্ছে 2020 সাল থেকে, হ্যাঁ সেটা হচ্ছে কর্ম, অর্থ। আপনি এর মধ্যে কোনো চাকরি পেয়েছেন? না না, চেষ্টা করছি। না না, বলছি যে এর মধ্যে কোনো চাকরি, এই 2018 সালের মধ্যে কোনো পরীক্ষা দেওয়া বা চাকরির জন্য প্রস্তুতি? হ্যাঁ, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু এখনো পাইনি। এখনো হয়নি? না। কিসে কিসে নিচ্ছেন? এই বিভিন্ন রকম পরীক্ষা যেগুলো হচ্ছে না সেগুলো সব দিচ্ছি আর। দেখুন, 2018 সাল অক্টোবর মাস পর্যন্ত চাকরির সময় চলছে, ঠিক আছে? এক, দু নম্বর কথা হচ্ছে 2020 সালের মধ্যে আপনার চাকরি হয়ে যাবে, তার জন্য চিন্তার কোনো কারণ নেই, এবং সেটা সরকারি চাকরিই হবে। আপনি, হ্যাঁ আপনি কোনো ওই শিক্ষকতার জন্য কিছু দিয়েছিলেন কোনো সময়? হ্যাঁ দিয়েছি। তাহলে 92, তার মানে বয়স হচ্ছে আপনার 26 নাকি? হ্যাঁ 26। কি টাইটেলটা বললেন? রাজীব দাস। আপনাদের কি জেনারেল না এসসির মধ্যে পড়ছে? এসসির মধ্যে। তাহলে আপনার কাছে অনেক টাইম আছে, বুঝতে পেরেছেন? আর আমার হিসাবে 2020 থেকে 2021 পর্যন্ত যেটা টাইম সেটা হচ্ছে খুবই ভালো সময়। হ্যাঁ, আপনি কি আমাদের এই টিভির প্রোগ্রাম দেখেন সব দিন? মাঝে মাঝে দেখি। ফলে হচ্ছে যে অলরেডি কিন্তু চাকরি আপনার মানে হবে এটা তো পরিষ্কার। 2018 সালে কিসে কিসে পরীক্ষা দিয়েছিলেন? হ্যালো, হ্যাঁ বলছি 2018তে কিসে কিসে পরীক্ষা দিয়েছিলেন? হ্যালো 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 হ্যালো, আপনি কি সঙ্গে আছেন? হ্যাঁ বলছি, 2018তে কিসে কিসে পরীক্ষা দিয়েছিলেন সেটা একটু বলো। হ্যালো হ্যালো, বলছি আপনি কোর্ট ক্লারিক্যালেও দিয়েছিলেন কি? হ্যালো, আপনি ফিডব্যাক দিন। হ্যালো, হ্যাঁ বলছি 2020-2020-2020-এর মধ্যে চাকরি হয়ে যাবে, টাইম চলছে, বুঝতে পেরেছেন? এবং 2018 সালের মধ্যে এখন যেটা আছে 18 অক্টোবর, মানে বেশি দিন নেই আর, এবং 19 এপ্রিল পর্যন্ত একটা সময়, তবে 2018 থেকে ধরেই রাখুন 18 থেকে 20, এই টাইমটা পুরোটাই টাইম আছে। পারলে গভর্নমেন্ট সরকারি যেগুলো আপনার পদ পরিচালন দপ্তর এবং কোর্ট ক্লারিক্যাল এবং সরকারি যে আপনার বিশেষ করে যেগুলো গভর্নমেন্টের পদ মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পদ পরিচালন দপ্তর যেগুলো আছে, কনস্টেবল দুটো পরীক্ষা কিসে দিয়েছিলেন? সাব ইন্সপেক্টরের? সেটা হয়ে যাবে, এখন টাইম তো রয়েছে, আপনার চাকরি তো হবেই, চাকরি হয়ে যাবে, তার জন্য চিন্তা নেই। আপনি 2020 পর্যন্ত আমি তো দেখছি 2020 পর্যন্ত চাকরি হয়ে যাবে। হ্যাঁ, এখন তো আমাদের টিভিতে প্রোগ্রাম চলছে, আপনি প্রোগ্রামটা দেখছেন? হ্যাঁ প্রোগ্রাম দেখছি। আমি যখন এই টিভির প্রোগ্রাম থেকে উঠে যাব, প্রয়োজনে আপনি আমার নাম্বারটা নিয়ে রাখুন, পরে আপনি ফোন করে নেবেন আমাকে। আচ্ছা, আমি বর্ধমানে আছি তো। হ্যাঁ হ্যাঁ, এই বর্ধমানে পাওয়া যাবে তো আপনাকে? বর্ধমানে, বর্ধমানে আপনি, আমি মাঝে মধ্যে ওইটা দিয়ে যাই, আমি বর্ধমান 108 মন্দিরের সামনে দিয়ে যাই, ওই শক্তিগড়ও আমার অনেক, ওই যে অনেকগুলো দোকান টোকান আছে, ল্যাংচা ভুবন টোবন, এদের এগুলো কাজগুলো আমি করি, ওরাই দেখায় আমাকে। এবং রিলায়েন্স পেট্রোল পাম্পটা আছে, তার উল্টো দিকে যে ঘোষপাড়া আছে,
ওখানে ওই রাতুল ঘোষ টোষ এই যারা সব আছে অনেকেই, ওরাও আমাকে দেখায়। ওই ফোনে যোগাযোগ হলে রাস্তাতে কোনো সময় তো আধ ঘন্টা একটু টাইম দিয়ে যেতে পারি, এর বাইরে কিছু করার নেই। মানে আমি আমি পার্মানেন্টলি আমি সব জেলায় জেলায় বসি না। আপনি অনুষ্ঠান শেষে একবার ফোন করে নেবেন, তবে চাকরি আপনার হবে গ্যারান্টি, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, 100% গ্যারান্টি দিচ্ছি। পারলে আপনি আমাকে ওই এ করবেন, যেটা বলে যে আমার নাম্বারটা রাখুন, এখন চলছে হয়তো ধরুন এই অক্টোবরের মধ্যে হয়ে যেতে পারে বা 19-এর এপ্রিল অবধি টাইম আছে, টোটাল টাইম হচ্ছে 20 অবধি, তার মধ্যে আপনার গভর্নমেন্ট সার্ভিস হবে, গভর্নমেন্ট সার্ভিস মানে 100% হবে, এইটা হচ্ছে ব্যাপার। তবে এখন আপনি যেগুলোতে পরীক্ষা দিয়েছেন সেগুলো কি কি? আচ্ছা, ক্লার্ক কনস্টেবল এগুলো ঠিক আছে, আর ওই যেটা ডাইরেক্ট সাব ইন্সপেক্টরও দেওয়া আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই তো গভর্নমেন্ট সার্ভিসই হবে। আর আপনি পারলে আরেকটা কাজ করুন, ওই ফরেস্টের যেটা রেঞ্জার, হ্যাঁ ওটার জন্য দিন, ফরেস্ট রেঞ্জারের জন্য দিন। আরেকটা হলো আপনি কলকাতা ট্রাফিক পুলিশেও দেন ডাইরেক্ট অফিসারে। আচ্ছা, কারণ এই জায়গাগুলো ভালো আছে, এই জায়গা চাকরি 100% গ্যারেন্টি আপনার হবে গভর্নমেন্ট সার্ভিস, এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে ভাই, আর আগুন গাড়ি ইলেকট্রিক থেকে সাবধান, কারণ এখানে লিভারের একটা সমস্যা তোমার রয়েছে, জন্ডিস পক্সের, বোঝা গেল? আর হচ্ছে পড়ে গিয়ে চোট লাগা, পড়ে গিয়ে চোট, হ্যাঁ, বা আগুনে একটু ছ্যাঁকা খাওয়া বা পুড়ে যাওয়া, এই ভয়গুলো রয়েছে। এর আগে তুমি কি বাইকটা গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়েছিল একটু? হ্যাঁ হয়েছিল, বলতে সেরকম লাগিনি কিন্তু পড়ে গিয়েছিলাম দুবার। যাই হোক, সাবধান থেকো, ঠিক আছে, আমার নাম্বারটা রেখে দিও, ঠিক আছে, ভালো থেকো। হ্যালো, দর্শক বন্ধুর সঙ্গে যোগাযোগ নেই আর। হ্যাঁ, যে বিষয়টি দাদা আপনি বলছিলেন যে রাশির উপরে যে গ্রহর ব্যাপারে আপনি কথা বলছিলেন, আচ্ছা দাদা এটা একটু জানতে চাইবো, এই যে মানে গ্রহগুলো যে এক একটা রাশি মানে স্থান পরিবর্তন করে একটা রাশি থেকে আরেকটা রাশি, সেখানে কি মানে ওই রাশিটার উপরই শুধু একটা চলে না সমস্ত রাশি চক্রের উপর? ব্যাপার হলো যে এই যে বৃহস্পতি বৃশ্চিকা আসছে, বৃহস্পতি একটা রাশিতে এক বছর থাকে, তার জন্য আমাদের ভাষায় বলা হয় দ্রুতগামী গ্রহ, দ্রুতগামী গ্রহ এবং মন্দগামী গ্রহ। একজন দর্শক বন্ধু ফোনে রয়েছেন, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আরিয়াদহ থেকে বলছি, রক্তল আরিয়াদহ, জানলাম। আরিয়াদহ, হ্যাঁ, কে নামটা বলুন? আমার নাম সন্তু পোড়েল, সন্তু পোড়েল। সন্তু পোড়েল, পোড়েল, পিওআরইএল। আদ্যাপীঠ, আদ্যাপীঠ আরিয়াদহ নাকি? ১২/৯/১৯৮৬ টাইম জানা নেই, কলকাতাতেই স্থান, কলকাতা কি হবে তাহলে? দিলঘড়ি। তাহলে বলুন, আমার কিছুই জানা নেই, আপনি আমাকে একটু বলুন, এইটুকু অন্তত বলুন। কি বুঝতে পারলেন কথাটা? আপনার কিছু নেই, আপনি জানেন না ধরে নিন। আচ্ছা, আপনি নিজের সম্বন্ধে কিছু জানতে চাইছেন কি? হ্যাঁ, আমার নিজের সম্বন্ধেই জানতে চাই। 32+ আমার বয়স, পরের প্রশ্ন, 32+ বয়স। না না, আমি আপনাকে যেটা বলছি, আপনি নিজের সম্বন্ধে কিছু জানতে চাইছেন? নিজের সম্বন্ধেই জানতে চাইছি, মানে আমি যতটা পারবো চেষ্টা করছি আপনার গলার আওয়াজ শুনে বলতে পারবো যতটা পারবো। এখন এক নম্বর কথা হলো যে আপনি খুব সচেতন থাকুন, যেটা আপনার পায়ে একটা সমস্যা দেখা দেবে এবং পেটের দিক থেকে মাঝে মধ্যে। আচ্ছা, আমার কোমরে একটু ব্যথা হয়। আমার কথাটা শুনুন, এটা কোমর থেকেই পা পর্যন্ত, কিন্তু সমস্যাটা পায়ে। আচ্ছা, একদম হিসাব মতো আমার হিসাবে কিন্তু বা পায়ে হওয়ার কথা, বুঝতে পেরেছেন? আচ্ছা, এর আগে কখনো মুচকে ছিল পা? হ্যাঁ, পা মুচকে গেছিল। আর কুকুর বিড়ালে কামড়েরও ভয় আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা,
তবে টাকা পয়সার দিক থেকে এই মুহূর্তে যতটা পারবেন সচেতন চলাফেরা করুন। যে কোনো ক্ষেত্রেই টাকা পয়সা ইনভেস্ট না করে একবার ভেবেচিন্তে দেখবেন যে যে জায়গাটা ইনভেস্ট করছেন তারপরে ইনভেস্ট করবেন। কারণ এই মুহূর্তে চলছে শনির দশা আপনার, এবং যে বাড়িতে আপনার জন্ম সেই বাড়িটাও চেঞ্জ হওয়ার কথা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেই বাড়িটা চেঞ্জ হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি হিসাব মতো দেখুন, ঠিকাদারি কন্ট্রাক্টারি এবং এই যোগগুলো আপনার মধ্যে রয়েছে, এবং তার সঙ্গে হচ্ছে ওই চাকরি করবেন, চাকরি করলেও একটা ব্যবসা আপনাকে করতে হবে। না, আমি এখন ওই গাড়ির, আমি চাকরি, আমার কথাটা শুনুন না, আমি যেটা বলছি একাধিক লাইনে পয়সা আসতে হবে আপনাকে, মানে আসবে আপনার যেখানে হিসেব তাতে ধরে রাখুন। আপনার শনির ব্যাপারটা হচ্ছে, শনি হচ্ছে লোহ জাতীয় প্রশ্ন, তাতে গাড়ি আসবে, কোনো শোরুম করতে পারেন, ফার্নিচারের শুকনো কাঠের ব্যবসা হতে পারে, লোহার হবে, গাড়ির হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কনস্ট্রাকশন লাইনে কাজ করতে পারে, এগুলো সবটাই একাধিক পথে অর্থ আয়ের যোগ আছে। শনি মানেই হচ্ছে লোহা, লোহা মানে গাড়ি, গাড়ি থেকে এগুলো আসে। আপনি এছাড়াও কোথাও পেট্রোল পাম্পের জন্য যদি জায়গা টায়গা খোঁজ করতে পারেন তাহলেও সেটাও ভালো হবে। আর গাড়ি বলতে শুনে রাখুন, আপনার কিন্তু ওই শৌখিন গাড়ি খুব বেশি ভালো হবে না, আপনার ক্ষেত্রে ভারবাহী গাড়ি, শনি মানে লোড নেওয়া গাড়ি যেটাকে বলে, ট্রাক ফ্রাক এই সমস্ত যেগুলো, এই সমস্ত গাড়ির কারবারটা আরও ভালো হবে আপনার ক্ষেত্রে। হ্যাঁ, আমার এই আমার যে গাড়িটা আমার শৌখিন গাড়ির ওপরেই আছে, কিন্তু ইদানিং আমার মোটাম মানে সেরকম মানে যাচ্ছে না, সময়টা খুবই মানে না, জানি সেটাও নয়, শরীরটাও ভালো যাচ্ছে না, সেটার জন্য না, এগুলো আস্তে আস্তে কেটে যাবে, এগুলো চিন্তার কোনো কারণ নেই, বুঝতে পেরেছেন? আপনি এমনি খুব বুদ্ধিমান লোক, জ্ঞানী মানুষ, বুঝতে পেরেছেন? আচ্ছা, এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই সময়টা কি আমার মানে কতদিন থাকবে, মানে ভালোর দিকে কতদিনের মধ্যে যাবে? দেখুন, ভালোর দিকে যত দিন যাচ্ছে তত ভালোর দিকেই যাচ্ছে। আর আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে ট্রাকের ব্যবসা করুন, ট্রান্সপোর্ট করুন, ট্রান্সপোর্টের ব্যবসা। আচ্ছা, 2025-এর মধ্যে আপনি স্ট্যান্ড করে যাবেন, খুব ভালো পজিশনে 2025-এর মধ্যে। হ্যাঁ, তারপর থেকে এমনি নন স্টপ আয় থাকবে ভালো, তার জন্য অসুবিধা নেই। তবে বিবাহ বিবাহিত জীবন নিয়ে একটু গন্ডগোল হবে, সেই নিয়ে সাবধান থাকবেন। আচ্ছা, হ্যাঁ আমার বিবাহ হয়ে গেছে। হ্যাঁ, ওই জায়গাটা একটু গন্ডগোল আছে, একটু সতর্ক থাকতে হবে। বিয়ে হওয়ার কথা, ছেলে হওয়ার কথা, সবই ঠিক আছে, এমনি ওই ঠিকঠাক থাকবে সবই মোটামুটি। হ্যাঁ, একটু সমস্যা আছে যদিও, সেগুলো অতটা ভয় নেই। আপনি আমার নাম্বারটা রেখে দিন, সব কথা ফোনে বলা যাবে না। আচ্ছা 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 দাদা, আপনাকে সাথে যোগাযোগ করতে গেলে মানে এইখানে এই ডাললা আমি কোথাও দাদা পাড়ায় পাড়ায় আমি ঘুরে বেড়াই না, ওই 1300 ঠিকানা আমার নেই, আমার ঠিকানা গড়িয়া স্টেশন শ্রীনগর। ওখানে মাঝে মধ্যে বসি। না, আপনি যে সব কথাগুলো বললেন মোটামুটি আমার ঠিকই মানে একদম অ্যাকুরেট হয়ে গেল, মিলে গেল আর কি। শুনুন, আপনার জন্ম সময় তারিখও আপনি দেননি কিন্তু আমাকে। না না না, জন্ম, হ্যাঁ ঠিকঠাক করাই ছিল মনে হয়। না না না, একদমই সব মিলে গেল, গাড়ির ব্যবসা, তারপরে শরীর, তারপরে সব থেকে আমাদের বাড়িটাও চেঞ্জ হওয়ার কথা চলছে, হবেই, সবটাই মিলে এই 1.5 বছরের মধ্যে হবেই। দেখলেন যখন সবকিছু মিলে গেল তাহলে একবার অবশ্যই গড়িয়াতে আসার চেষ্টা করুন, প্রধান কার্যালয়ে একবার দাদার চেম্বারে আসুন, গড়িয়াতে দাদার চেম্বারে অবশ্যই।
তিনে যাওয়ার নাম্বারই ফোন করে আমি হ্যাঁ অবশ্যই যে দুটো নাম্বার আমাদের টেলিভিশন স্ক্রিনের নিচে দেওয়া রয়েছে সেই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে একটু ফোন করুন, বুকিং করে করিয়ে আসুন, একবার দাদার সঙ্গে যোগাযোগ করে যান। দেখলেন যখন সবকিছু একদম মিলে গেল সেখানে দাদার কাছে আসলে আপনি কতটা উপকৃত হতে পারবেন সেটা আপনি একবার নিজেই ভেবে দেখুন। একদম, থ্যাংক ইউ। আর গাড়ি লাইন ছাড়বেন না, বুঝলেন? গাড়ি লাইন ছাড়বেন না, পারলে আপনি আরো লোহার ওই যে রড, অ্যাঙ্গেল, এই সমস্ত নানা রকম যে ব্যবসাগুলো আছে আপনি লোহা লাইনে আরো চলে যেতে পারেন। আচ্ছা, দোকান মানে দোকান ফোকান কিনে যদি অন্য কিছুর মধ্যে লোহার করতে পারেন, হার্ডওয়ার্স করতে পারেন। আচ্ছা, এবং পারলে কন্ট্রাক্টরিটাকেও ধরে নেন, ঠিকাদারি যেটা। আচ্ছা আচ্ছা, ওই যে রোড কন্ট্রাক্ট থেকে শুরু করে, বুঝতে পেরেছেন, ঢালাই পিচ টিচ দিয়ে যেগুলো করে সমস্ত এই যে এগুলো ব্যাপারগুলোকে ধরে নেন, রাস্তাঘাটের কাজ। আচ্ছা ঠিক আছে, মানে পৌরসভা থেকে যেগুলো হয় না, কলকাতা কর্পোরেশন, আইদা পৌরসভা থেকে যেগুলো কন্ট্রাক্টরি লাইসেন্স বার করে নেয় কর্পোরেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো করতে পারে, খুব ভালো হবে। কারণ আরো একটা ব্যাপার আছে, কারণ আপনাকে সবাই কম বেশি ভালোবাসে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আপনার একটাই দোষ আছে, আপনি চট করে রেগে যান, সেটা থেকে একটু সতর্ক থাকবেন। আপনি অন্তত একটা বছর খুব সচেতন থাকুন, ঠিক আছে? ভালো থাকবেন, পারলে নাম্বারটা রেখে দিবেন। বুকিং নাম্বারে ফোন করে চলে আসুন। আপনারা অনুষ্ঠান নিয়মিত দেখলে তো দেখতেই পাচ্ছেন যে দাদা যেভাবে বলেন, দেখুন একদম কিন্তু যে ফোন করছেন তার জীবনের প্রতিটা মুহূর্ত কিন্তু দাদা বলে দেন, এবং প্রতিটা মুহূর্ত কিন্তু একদম মিলে যায়, তার শরীর স্বাস্থ্য থেকে নিয়ে শুরু করে কেরিয়ার বলুন, শিক্ষা বলুন, যে কোনো ব্যাপারে বলুন একদম কিন্তু হুবু মিলে যায়। তাই আপনারা এবার ভেবে দেখুন যে দাদার কাছে যদি যে কোনো সমস্যা নিয়ে আপনারা আসেন সেখানে কতটা উপকৃত আপনারা হতে পারবেন। কারণ একজন মানুষের নাম এবং গলা শুনে এত এইভাবে বলা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়, যার একটা বহু দিনের জ্যোতিষ চর্চা এবং অভিজ্ঞতা রয়েছে তিনি কিন্তু সেইভাবে বলতে পারেন। তাই আপনারা নিশ্চয়ই দাদাকে সবাই আপনারা চেনেন যে দাদার কাছে এসে এতটা উপকৃত হয়েছে, এরকম মানুষের সংখ্যা কিন্তু প্রচুর। তাই দাদাকে আজ রাজ্য ছেড়ে রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয়, যেখানে অগণিত ভক্তরা রয়েছে যারা দাদার অপেক্ষায় বসে থাকেন। যেহেতু হাতে আর সময় নেই, আজ একবার শেষ করার আগে চেম্বার অ্যাড্রেসগুলো আপনাদেরকে বলে রাখছি। আপনারা অধ্যাপক চিত্তরঞ্জন পালশাস থেকে পেয়ে যাচ্ছেন প্রধান কার্যালয় ও শিক্ষাদান কেন্দ্র, শ্রীনগর কলকাতা বৈদিক জ্যোতিষ বিদ্যাপীঠ, 45 শ্রীনগর মেন রোড, গড়িয়া স্টেশনের সন্নিকটে। এছাড়া পাচ্ছেন তারাপীঠ হোটেল সুপ্রিয় এবং মুম্বাই ও দিল্লিতে। তারাপীঠ হোটেল সুপ্রিয়তে বুকিং করতে হলে অবশ্যই এই নাম্বারে ফোন করবেন, 7908505950 অথবা 9874313167। এই দুটো নাম্বারের মধ্যে ফোন করে আপনারা তারাপীঠ হোটেল সুপ্রিয়তে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যে কোনো চেম্বারে আসতে হলে বুকিং করবেন, এই দুটো নাম্বারে অবশ্যই ফোন করবেন, 9831287203 অথবা 9433165973। আমাদের টেলিভিশন স্ক্রিনও দেখতে পাচ্ছেন দুটো নাম্বার, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে আপনারা চেম্বারে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই যারা জ্যোতিষ শিক্ষা নিতে চাইছেন এবং খুবই সুন্দরভাবে নিপুণভাবে জ্যোতিষ শিক্ষা নিতে চাইছেন, উন্নত মানের শিক্ষা যারা নিতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন শ্রীনগর কলকাতা বৈদিক জ্যোতিষ বিদ্যাপীঠে, যেটি পশ্চিমবঙ্গ সরকার নিবন্ধীকৃত, 45 শ্রীনগর মেন রোড, গড়িয়া স্টেশনের সন্নিকটে। অবশ্যই এখানে জ্যোতিষ শিক্ষা নিতে হলে যোগাযোগ করে নেবেন। আর যেহেতু হাতে একদমই সময় নেই, এখানেই শেষ করবো। দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। আগামী শনিবার আবার দেখা হবে আপনাদের।